রাজধানীর কাছেই ছায়া সুনিবিড় সবুজে ঢাকা বিশাল ক্যাম্পাস নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। করোনা ভাইরাস মহামারীতে গত বছরের মার্চ থেকে প্রায় ২০ মাস বন্ধ থাকার পর সোমবার খুলেছে ক্যাম্পাস। শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে নীরব নিস্তব্ধ ক্যাম্পাসের প্রতিটি কোণ। প্রথম বর্ষ বাদে প্রতিটি নিয়মিত ব্যাচের শিক্ষার্থীদের হলে ওঠার সুযোগ দেওয়া হয়েছে। ২১ অক্টোবর থেকে শুরু হচ্ছে সশরীরে ক্লাস। শিক্ষার্থীরা হলে আসার পর তাদের গোলাপ ফুল, বিস্কুট, কলা, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার দিয়ে বরণ করা হয়। স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে প্রত্যেক হলের প্রবেশপথে বসানো হয় হাত ধোয়ার বেসিন। হলের দেয়ালে নতুন রং, বাগানে নতুন ফুল গাছ লাগানোর পাশাপাশি মাঠের ঘাস কেটে ছোট করা হয়। দীর্ঘদিনের ধুলোয় মলিন ডাইনিং, ক্যান্টিন, ক্যাফেটেরিয়া, রিডিং রুম ধুয়ে মুছে পরিষ্কার করা হয়। টয়লেট ও বাথরুমগুলো পরিষ্কার করার পাশাপাশি কোনো কোনো হলে সংস্কারও করা হয়েছে। সোমবার সকাল ৮টা থেকে হলে উঠতে শুরু করে শিক্ষার্থীরা। হলে ঢোকার সময় নিজেদের পরিচয়পত্রের সঙ্গে কোভিড-১৯ টিকার কার্ড এবং অন্তত এক ডোজ টিকা নেওয়ার শর্তে হলে ঢুকতে দেয় কর্তৃপক্ষ। হলে ফিরতে পেরে দারুণ খুশি শিক্ষার্থীরা। তবে প্রথম বর্ষের শিক্ষার্থীরা তাদের দ্রুত হলে ফেরানোর দাবি জানান। হলে ফেরার জন্য তো উদ্গ্রীব ছিলাম একদম শুরু থেকেই, তো হলে ফিরতে পারছি, বিশ্ববিদ্যালয়ে সচল হচ্ছে, এর চাইতে আনন্দের তো কিছু হতে পারে না। কয়েকদিন পরে ক্লাস শুরু হবে, ইনশাল্লাহ আশা করতেছি একসাথে ক্লাসও করতে পারবো, ভালো মতো সব কিছু আবার আগের মতো হবে এবং সুন্দর করে আমরা আসলে কন্টিনিউ করতে পারবো। আমরা যারা মাস্টার্সে আছি আমাদের হয়তো আর ৪-৫ মাস পরে ক্যাম্পাস লাইফটা শেষ হবে, সো এই সময়টাতে আমাদের যে লাস্ট যে একটা ইমোশন এই জিনিসগুলো প্রচন্ডভাবে কাজ করে। আমাদের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে আসলে আমরা যারা মোস্ট জুনিয়র ব্যাচ আছি ৪৯তম আবর্তন, আমাদেরকে মানে হলে ওঠার ব্যবস্থা মানে করেননি। তো আমি মনে করি যেহেতু আমাদের পরীক্ষাও শেষ এবং আমাদের আগামী ২১ তারিখ থেকে অফলাইন ক্লাস শুরু হয়ে যাবে, সেজন্য আমাদের হলে মানে ওঠানোর ব্যবস্থা তাদের করা উচিত এবং আমরা অলরেডি ভ্যাকসিন সবাই পেয়ে যাচ্ছি। ২১ অক্টোবর ক্লাস শুরুর পর থেকে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ধীরে ধীরে হলে ওঠানোর পরিকল্পনা করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরীক্ষার পর যে ক্লাস সেটা আমার মনে হয় যে অনলাইনে চলবে, তারা বাসা থেকে ক্লাস করতে পারবে এবং যখন আমাদের হলে সিটের ব্যবস্থা মানে সিট ব্যবস্থা করা যাবে তখন তাদের আমরা ফোন দেবো, ফোনটা তাদেরকে সিট ডিস্ট্রিবিউট করবো। শিক্ষার্থীদের মাঝে যারা এখনও এক ডোজ টিকাও নিতে পারেননি তাদের জন্য টিকার ব্যবস্থা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্রে করোনা ভাইরাস টিকা কেন্দ্র স্থাপন করা হয়। যাদের জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদ রয়েছে তারাই পাচ্ছেন এই সুযোগ। একটি টিকা নেওয়া হয়েছে, সেরকম ছাত্রদেরকে প্রথমে রেজিস্ট্রেশন করে হলে প্রবেশের ব্যবস্থা করেছি। তাছাড়া যাদের টিকা একটিও নেওয়া নাই তাদেরকে রেজিস্ট্রেশনের মাধ্যমে টিকা নেওয়ার ব্যবস্থা আমরা করেছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে টিকা নেওয়ার ব্যবস্থা করা হয়েছে, তারা টিকা নেওয়ার পরে সবাই এসে রেজিস্ট্রেশন করে হলে প্রবেশ করেছে। আর হলে প্রবেশের ক্ষেত্রে আমরা তাদেরকে স্বাগতম জানিয়েছি একটি ওয়েলকাম প্যাকের মাধ্যমে, যার মধ্যে একটু স্ন্যাক্স ছিল, ওদের নাস্তার ব্যবস্থা ছিল কারণ দূর দূরান্ত থেকে ছাত্ররা এসেছে, আর একটি হ্যান্ড স্যানিটাইজার এবং মাস্ক ওদেরকে দেওয়া হয়েছে। টিকা প্রদান কার্যক্রম আগামী বৃহস্পতিবার পর্যন্ত চলমান থাকবে। এরপরও যদি কোনো শিক্ষার্থী বাদ পড়ে যায় তাহলে পরবর্তীতে কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী আবারও কার্যক্রম চালু করা হবে।